আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলি। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। কেরালার ওয়ানারে রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারে হিমন্ত বিশ্ব শর্মা। খিলঞ্জিয়ার আইনি সংজ্ঞা নির্ধারণ নিয়ে আসাম সরকারের বিরুদ্ধে ক্ষোভ সুস্মিতা দেবের। দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারকে নিয়ে উধারবন্দে বিশাল র্যালি কংগ্রেস কর্মীদের। বরখলায় রাস্তার কালভার্ট বন্ধ করায় জমাজলে নাজেহাল এলাকাবাসী। পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে ডিমা হাসা অঞ্চলে জোরদার প্রচার রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসার। এবারে বিস্তারিত খবর। কেরালার ওয়ানারে রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারে হিমন্ত বিশ্ব শর্মা, রোড শো করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার। কেরালার ওয়ানারে রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী প্রচার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দলীয় প্রার্থীর পক্ষে রোড শোয়ে অংশগ্রহণ করেন তিনি। রোড শো থেকে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, রাহুল গান্ধী ওয়ানারে সাংসদ নন, তিনি শুধু ওয়ানারের একজন পর্যটক। এমন একজন পর্যটককে ভোট দেওয়া কি উচিত? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। যদি কংগ্রেসের মেনে নেওয়ার হয় তাহলে দেশের সভাপতিত্বে আদিবাসী, দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের কোনো অধিকার থাকবে না, এটা কি মেনে নেওয়া যায়? বললেন হিমন্ত। দক্ষিণ ভারতে বিজেপি জিততে পারবে না, এটা একটা মিথ। আমার কথা মনে রাখবেন, দক্ষিণ ভারতেও বিজেপির ভবিষ্যৎ উন্মুক্ত হচ্ছে। তিনি আরও বলেন, রাহুল গান্ধী কেরালার ওয়ানার থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন শুধুমাত্র লুটিয়েনের দিল্লিতে তার অভিনব বাংলো বজায় রাখার জন্য। তিনি একজন অনুপস্থিত সাংসদ ছিলেন, এবার জনগণ তাকে উচিত শিক্ষা দেবেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য। কেরালার ওয়ানারে অনুষ্ঠিত রোড শোতে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করছে যে এবার নরেন্দ্র মোদী 400 পার নিশ্চিত। আজ মে জব আসাম সে আয়া হুঁ অর কেরালা মে আপ লোগো কো দেখ কে মে দো সাল বাদ বোলনা চাহতা হুঁ কি হামারা জো দেশ হে ইয়ে দেশ কো বিশ্বগুরু নরেন্দ্র মোদী জি হি বানা সকতা হে অর নরেন্দ্র মোদী জি হি হামারা দেশ কো বিশ্বগুরু বানায়েগা। আব মে জব কেরালা পৌঁছা তো মেনে পহলে দেখা কি কেরালা কা পেট্রোল কা দাম কতনা হে। ফির মেনে দেখা কেরালা কা পেট্রোল পার লিটার 106 রুপিয়া হে। হামারা আসাম ছোটা প্রদেশ হে লেকিন আসাম মে পেট্রোল কা দাম খালি 97 রুপিস হে, 97 রুপিয়া হে। আসাম মে সরকারি কর্মচারি কো 50% ডিএ মিলতা হে অর কেরালা মে সরকারি কর্মচারি কো 9% সে 10% হি ডিএ মিলতা হে। কংগ্রেস হো সিপিএম হো ইয়ে দেশ সালানা নেই জানতে হে, দেশ সালানা খালি বিজেপি জানতে হে, মোদি জি জানতে হে। কংগ্রেস এরম আবি রাহুল গান্ধী বল রাহা হে কি কেরালা সিএম কো হাম লোগ জেল মে কিউ নেই ঢালা। ঠিক হে, পহলে রাহুল গান্ধী বল রাহা থা কি কেজরিওয়াল কো হামনে জেল মে কিউ নেই ডালা, ফির জব কেজরিওয়াল জেল মে ঢাল গিয়া, জেল কা অন্দর হো গিয়া, তো রাহুল গান্ধী আর কেজরিওয়াল এক টিম বন গিয়া। তো মে ভি রাহুল গান্ধী কো বলনা চাহতা হুঁ
चुनाव का बाद अगर हम केरला का सीएम को जेल में डालूंगा तो राहुल गांधी बीजेपी का साथ रहेगा कि सीपीएम का साथ रहेगा, अभी अभी जवाब दे दीजिए। अभी राहुल गांधी को मैं बोलना चाहता हूं कि आप लोग देश के लिए जो पाप किया है ना, तो इसीलिए चुनाव का बात आप भी कहां रहेगा पता नहीं, लेकिन एक बात आप लोग समझ लीजिए, सारे लोग कांग्रेस और सीपीएम लोग, मोदी जी प्रधानमंत्री बनेगा और 700 सीट पार करके मोदी जी देश का प्रधानमंत्री बनेगा। খিলঞ্জিয়ার আইনি সংজ্ঞা নির্ধারণ নিয়ে আসাম সরকারকে কোর্টে চ্যালেঞ্জ জানানোর কড়া হুঁশিয়ারি তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেবের। এনআরসি ও কা ব্যর্থ হওয়ার পর এবার খিলঞ্জিয়া শব্দ নিয়ে বিজেপি বরাকে রাজনীতি করতে শুরু করেছে। সোমবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খিলঞ্জিয়া শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণে উচ্চতম ন্যায়ালয়ে মামলা করে আসাম সরকারকে চ্যালেঞ্জ জানানোর কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সুস্মিতা জানান, 1955 সিটিজেনশিপ অ্যাক্ট, দ্বিতীয়ত আসাম অ্যাকর্ড 1971, কা 1951 ভিত্তিবর্ষ, জাস্টিস শর্মা কমিটির রিপোর্ট না খিলঞ্জিয়া প্রশ্ন তুললেন সুস্মিতা দেব। তিনি আসাম সরকারের এসব মানদণ্ড সহ বরাকের ইতিহাস তুলে ধরার পাশাপাশি বরাকের নাগরিকদের সাথে বিজেপির বৈষম্য ও বঞ্চনার কথা তুলে ধরেন। তিনি আরও জানান, নাগরিক অধিকার হরণের এক জ্বলন্ত উদাহরণ বিজেপির খিলঞ্জিয়া শব্দ নিয়ে খেলা করা। খিলঞ্জিয়ার আইনি সংজ্ঞা কী এবং বিধানসভায় কী কোনো আইন পাশ করেছে আসাম সরকার, প্রশ্ন সুস্মিতার। ইতিহাস তুলে ধরে তিনি জানান, বাঙালিরা 150 বছর ধরে বরাকে বসবাস করছে। 1847 সালে নতুন আসাম প্রদেশ গঠিত হয়েছে এবং 1974 গণভোটে সিলেট পাকিস্তানে চলে যায়। 1847 থেকে 2024 পর্যন্ত যখন হিন্দু বাঙালি ও বাঙালি মুসলমানরা বরাকের নাগরিক, তাহলে তাদের কেন খিলঞ্জিয়ার মর্যাদা দিতে চাইছে না হিমন্ত শর্মা নেতৃত্বাধীন আসাম সরকার? মুখ্যমন্ত্রী যাদের বহিরাগত সাজিয়ে অধিকার কেড়ে নিতে চাইছেন তারা তো আসামেরই আদি বাসিন্দা। বরাকের বাঙালিরা দেশভাগের আগেও আসামে ছিলেন এবং দেশভাগের পরও তারা আসামে এসেছেন। এ কে চন্দ ও মুক্তাধীর চৌধুরীর প্রসঙ্গ তুলে ধরে বরাকের হিন্দু মুসলমান নির্বিশেষে সকলকে আসামের খিলঞ্জিয়া বা ভূমিপুত্রের মর্যাদা প্রদানের দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় নির্বাচনের পর বরাকের হিন্দু বাঙালি ও বাঙালি মুসলমানদের অস্তিত্ব অধিকার রক্ষায় খিলঞ্জিয়া শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণে উচ্চতম ন্যায়ালয়ে মামলা করার এদিন প্রকাশ্যে ঘোষণা করেছেন সুস্মিতা দেব। কোন ইলেকশনের আগে ভারতীয় জনতা পার্টি আরেকটা খেলা করছে, খেলাটা কি, খিলঞ্জিয়া শব্দটা নিয়ে। আমি আসাম রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে খিলঞ্জিয়ার ডেফিনিশনটা কি, হু ইজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর যে কাকে নিয়ে তদন্ত হবে যে ওয়েদার এ কমিউনিটি ইজ খিলঞ্জিয়া হচ্ছে। মানে উই আর নট ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, দিস ইজ আসাম রাজ্য যেটা ইস্ট পাকিস্তানে চলে গেছিলো সেখান থেকে আমরা আসাম রাজ্যের আরেকটা পার্টে এসেছি যেটাকে আমরা বরাক ভ্যালি বলি। তো আমরা 150 বছর 1874 to 2024 আমরা বরাকের বাঙালিরা আছি, বাগানিরা তো অরিজিনাল ইনহ্যাবিটেন্ট পেয়ে গেছে। তো আমি আসাম সরকারকে বলতে চাই, আপনারা হঠাৎ ঘুম থেকে উঠে ডিসিশন নেন যে কাকে খিলঞ্জিয়া দিবেন আর কাকে খিলঞ্জিয়া না, যারা পেয়েছেন ওদেরকে অভিনন্দন, আই হ্যাভ নো অবজেকশন, বাট আমরা যারা বরাকে আছি আমাদের ইতিহাস বাকি আসামের ইতিহাসের সঙ্গে একটা তফাৎ আছে। বিকজ অ্যাজ পার দিস রিপোর্ট, এই যে রিপোর্টটা আছে, আই হ্যাভ সিন দ্য রেকমেন্ডেশন অফ দ্য রিপোর্ট, এটার মধ্যে কিছু প্রোটেকশন আছে, চাকরির প্রোটেকশন আছে, ডাইলেক্ট ল্যাঙ্গুয়েজের প্রোটেকশন আছে, হিস্ট্রির প্রোটেকশন আছে, যে আজকে আসামের ছেলেমেয়েরা স্কুলে এই হিস্ট্রির ব্যাপারে পড়বে। এছাড়া আমি দেখেছি স্কিল ডেভেলপমেন্ট আছে, ফান্ডিং আছে। তো প্রশ্নটা হলো, বরাকের হিন্দু বাঙালি আর বেঙ্গলি মুসলিমরা খিলঞ্জিয়া পাবে না কেন, আর পাবে কি না এটার ডিসিশন কে নিচ্ছে? কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে নিয়ে উদ্ধারবন্দে বিশাল র্যালি দলীয় কর্মীদের।
বাজারবন্দি প্রার্থী সূর্যকান্ত সরকারকে নিয়ে রেলি কংগ্রেসে সোমবার শালগঙ্গা থেকে শিলচর রংপুর পর্যন্ত ভিআইপি সড়ক পরিক্রমা করে এ রেলি। কয়েকশো বাইক ও গাড়ি সহযোগে রেলি চলাকালীন কর্মীরা স্লোগানে মুখরিত করে তোলেন। হুটখোলা সুসজ্জিত গাড়িতে দাঁড়িয়ে ভিআইপি সরকারের দুপাশে দাঁড়ানো জনগণের আশীর্বাদ চাইলেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ও উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় ও অন্যান্য নেতারা। এর আগে শালগঙ্গার টিকল পয়েন্টে জেলা সভাপতি অভিজিৎ পাল সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এবার শিলচরের দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকার 1.5 লক্ষ ভোটে জয়ী হবেন। বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে জনগণ আর বিশ্বাস করতে পারছেন না। মুখ্যমন্ত্রী শিলচর আসন নিয়ে ভয় পাচ্ছেন, তাই নির্বাচনী প্রচারে 4 বার এসেছেন। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত আসতে হচ্ছে শিলচরে, বললেন অভিজিৎ। তিনি এও বলেন, উধারবন্দের মানুষ এখনও কংগ্রেসকে বিশ্বাস করেন, তার প্রমাণ পাওয়া যাবে গণনার পর। যে নির্বাচন হয়েছে, প্রত্যেকটা আসনে কংগ্রেস জয়যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা আছে, এবং দুইটা আসন তো প্রায় নিশ্চিন্ত অবস্থায়। বিভিন্ন সার্ভেতে বোঝা গেছে যে এই দুইটা আসন জয়ী হবে এবং বাকিগুলো জয়ীর পথে। আপনারা দেখবেন যে 14টা আসনের মধ্যে কংগ্রেস দল ভালো ফলাফল হবে। ডিপুটার আমাদের হচ্ছে যে টার্গেট হচ্ছে আমরা রংপুর আঙ্গারজুর পর্যন্ত যাব। এই মুহূর্তে আমরা মধুরা পয়েন্ট এসেছি। আমরা যেভাবে শালগঙ্গা থেকে উধারবন্দ পর্যন্ত সাধারণ জনসাধারণের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ পেয়েছি, আমরা উধারবন্দ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। ওনারা ঘর থেকে বেরিয়ে যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন, এবং আমরা খুব উৎসাহিত যে আগামী 26 তারিখের নির্বাচনে আমরা ওনাদের আশীর্বাদে আমরা সফল হব। না, কংগ্রেসের ক্ষতি অমিত শাহজি কী করবে? কারণ আমি একজন স্লাম এরিয়ার সাধারণ ছেলে হিসাবে আমি মনে করি আমার নৈতিক জয় হয়ে গেছে। কারণ আমাকে হারানোর জন্য স্বয়ং অমিত শাহজি এসে এখানে প্রসেশন করতে হয়েছে। মুখ্যমন্ত্রী যে 4 বার এসেছেন আর পীযূষ হাজারিকা 2 বার এসেছেন, সুতরাং আমার নৈতিক জয় হয়ে গেছে, আসল জয়ের শুধু অপেক্ষা মাত্র। বরখলায় অসম মালা প্রকল্পের কাজে রাস্তার কালভার্ট বন্ধ করায় বৃষ্টির জলে নাজেহাল জারুলতলার মানুষ। শিলচর জয়ন্তী সড়কে দীর্ঘদিন ধরে অসমমালা প্রকল্পের ধীরগতিতে কাজ চলছে। বরখলা পুরাতন বাসস্ট্যান্ড থেকে জারুলতলা পর্যন্ত রাস্তার উপরে থাকা ছোট ছোট কালভার্ট বন্ধ করার ফলে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বেশ বিপাকে পড়ছেন ওই এলাকার জনগণ। এ ব্যাপারে বার কয়েক বিভাগীয় কর্তৃপক্ষ এবং কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে অভিযোগ জানানোর পর ব্যবস্থা নিচ্ছেন না বিভাগীয় কর্তৃপক্ষ ও বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। এলাকার জনগণ রবিবার সংবাদ মাধ্যমে জানান, শিলচর জয়ন্তী সড়কে কাজ হচ্ছে সেটা ভালো কথা, কিন্তু কাজটি ধীর গতিতে চলার কারণে বেশ সমস্যায় পড়ছেন তারা। এদিন উপস্থিত ছিলেন জারেলতলার বিশিষ্ট সমাজসেবী কৃপায় নাথ, বিজু নাথ, সুরজিৎ নাথ, অজিত নাথ, ফখরুল ইসলাম লস্কর প্রমুখ। ভুক্তভোগী, যেটার প্রমাণ আপনারা দেখেছেন যে কয়েকটা পুরনো কালপাট ছিল, সেই কালপাটগুলো বন্ধ করা হয়েছে। সেই বন্ধ করার দরুন এখন এত সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের এলাকাবাসী। তো আমরা বিভাগীয় কর্তৃপক্ষ আসাম মালার কাছে এটাই দাবি তুলে ধরবো যে খুব তাড়াতাড়ি যাতে এই কালপাটগুলা আগে করা হয় এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, সেটা আমি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমি এই দাবিটা তুলে ধরছি। এবং শিলচর জয়ন্তিয়া সড়ক সংস্কার মঞ্চের সভাপতি মহাশয় সেবক পাল এবং সম্পাদক অজিত সিং এবং ফখরুল ইসলাম, ওনাদের কাছেও আমি দাবি তুলে ধরবো যে খুব তাড়াতাড়ি এই ড্রেনটা ঠিক করার জন্য, অন্যটা আমরা বৃহৎ আন্দোলনে নামার চেষ্টা করব। ইঞ্জিনিয়ারের কাছে বারবার লিখিতভাবে এবং ডিসি মহোদয়ের কাছে লিখিতভাবে দেওয়া সত্ত্বেও কোনো ধরনের সুরাহা হচ্ছে না। আগামী আমরা খুব তাড়াতাড়ি যদি এই ড্রেনটা কাজ না করা হয় আমরা বৃহত্তর আন্দোলন এবং আমরা পথবরোধ করতে বাধ্য থাকবে। আমরা এই জলটা নিষ্কাশনের খুব দরকার, এর থেকে আমি বিশেষ কিছু বলবো না, আমরা তৈরি আছি। পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে ডিমা হাসাও অঞ্চলে জোরদার প্রচার চালাচ্ছেন রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসা।
শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে ধলাই সমষ্টিতে তিনটি নির্বাচনী জনসভা করলেন রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসা। সোমবার ধলাইয়ের শেওড়াতল ধলাই হাইস্কুল রোড ও মতিনগর এলাকার ডিমাসা অঞ্চলে নির্বাচনী জনসভা করেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে পরিমল শুক্লবৈদ্যকে সমর্থন করার আহ্বান জানান তিনি। ডিমাসা মানুষদের জন্য নেওয়া সরকারের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন মন্ত্রী। এদিকে মন্ত্রীর এই প্রচার অভিযান নিয়ে খুশি ব্যক্ত করেন ধলের জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল ও সমাজকর্মী শীতাংশু দাস। পরিমল শুক্লবৈদ্যের নির্বাচনী প্রচারে আসায় মন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। ধলাই সমষ্টিতে থেকে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য লক্ষাধিক ভোট পাবেন বলে আশা প্রকাশ করেন। সভায় বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসসি নি পোকানি দং এবার মাইলামখানে কিংবাও যে আমি বৈরাহা এম এল এ যাই দোকানে হামশি ফ্লাইডাই সুন্দরকে নাইছো আর নাইছো মানছি কমিউনিটি হিসাব জানাই কাজকালে যে মাসার হামসু বাংবালিয়া মানে হাতা না বাউ সুজান দলাইবাসে বাউ সুসে দলাইবা। আমরা খুব আনন্দিত যে আমাদের মধ্যে আসামের বরিষ্ঠ মন্ত্রী মাননীয় শ্রীমতী নন্দিতা গার্লোসা মহাশয়া আমাদের ধলাই কনস্টিটিউয়েন্সিতে একদম ডিমাসা অঞ্চল যেগুলো আছে সেগুলা জায়গাতে মিটিং করতেছে। আমাদের এখানে শেওড়ারতলে কিছুক্ষণ আগে শেওড়ারতলে মিটিং হয়েছে, অনেক ডিমাসা যারা ছিল তারা এখানে উপস্থিত ছিল। তারপরে ধলাইতে মিটিং করেছে, এখানেও প্রায় 300-400 ডিমাসা মানুষ ছিল। তারপরে মতিনগরে যাবে, আমরা অত্যন্ত খুশি ওনার মতন মানুষ আমাদের এখানে একজন মোদীর বার্তা নিয়ে এসেছেন যে বিজেপি আগামী দিনে সরকার করবে সেটার জন্য তিনি আনাচে কুনাচে ডিমাসা অঞ্চলগুলি চষে বেড়াচ্ছেন। বিজেপি শাসনে চরম বঞ্চনার শিকার হিন্দু বাঙালিরা, হিন্দু বাঙালি প্রতিনিধিত্ব শূন্য মোদি ক্যাবিনেটে। বাঙালির বঞ্চনার বিরুদ্ধে করিমগঞ্জে কংগ্রেসের পক্ষে ভোটের আহ্বান ভাষিক সংখ্যালঘু বোর্ডের। সংসদে হিন্দু বাঙালি সংসদের সংখ্যা ভালো জায়গায় থাকলেও নরেন্দ্র মোদী সরকারে একজনও ক্যাবিনেটে স্থান পাননি। পরিকল্পিতভাবে বাঙালিদের বঞ্চনা করা হচ্ছে, আসামেও ঠিক একই অবস্থা। গলা ঝেড়ে বলা হয় বরাক ব্রহ্মপুত্র সম অধিকারের কথা, কিন্তু বরাকের হাল হাকিকাতের উল্টোটাই দৃশ্যমান হচ্ছে। তাই এবারে নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসরে বাঙালিদের স্বার্থে কংগ্রেস প্রার্থীর পক্ষে রায় দিতে আহ্বান জানান ভাষিক সংখ্যালঘু বোর্ডের মুখ্য উপদেষ্টা সুদীপ ঘোষ। আজ সোমবার ভাষিক সংখ্যালঘু বোর্ডের উদ্যোগে করিমগঞ্জে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। হিন্দু বাঙালিদের স্বার্থে কংগ্রেস অনেক কিছুই করেছে, তাই কংগ্রেসের পক্ষে ভোট দিতে করিমগঞ্জবাসীর কাছে অনুরোধ জানান সংগঠনের মুখ্য কর্মকর্তা সুকান্ত ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে মানবেন্দ্র মালাকার, দীপঙ্কর ঘোষ, তাপস পুরকায়স্থ প্রমুখ বক্তব্য রাখেন। প্রেক্ষাপটে কিছু বললেন, আমি সর্বভারতীয় প্রেক্ষাপটে বলতে চাই, বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কিন্তু নরেন্দ্র মোদী কার মূর্তি বানালেন? সর্দার বল্লভভাই প্যাটেল। আপনারা জানবেন প্রায় 30টার মতো এমপি আছে বাঙালি হিন্দু এমপি, একটাও কিন্তু ক্যাবিনেট মন্ত্রী নেই, এইবারও নেই, গতবারও ছিল না। সুরজিৎ সিং আলুওয়ালিয়া একটা সিনিয়র কংগ্রেসের সময় এমপি ছিলেন, মিনিস্টার ছিলেন, উনি বিজেপির এমপি দুইবার, তাকেও মন্ত্রী করা হয়নি। বিজেপি পরিকল্পিতভাবে বাঙালি হিন্দু বাঙালিদের বঞ্চনা করছে, কিন্তু হিন্দু বাঙালিরা বুঝতে পারে কোনো উচ্চ পদে কোনো হিন্দু বাঙালিকে বসানো হয়। ঠিক একই দৃষ্টান্ত আমরা আসাম সরকারের কাছেও দেখতে পাই। তারা বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়াম সব কিছু বলে, কিন্তু বরাকের লোক একটাও চাকরি পায় না, স্টেট সেক্রেটারি হোক বা ভালো কোনো উচ্চ পদে হোক। উপরন্তু দেখা যাচ্ছে বরাক ভ্যালিতে বাইরের থেকে লোক এসে চাকরি করছে, ভালো কথা, করতে পারে, সবাই সব জায়গায় করার অধিকার আছে। কিন্তু বরাক ভ্যালিতে যে এত আনএমপ্লয়েড ইউথ আছে, তাদের সংস্থাপন করার কিন্তু কোথাও কিছু পরিকল্পনা গ্রহণ করে। কংগ্রেসের সাথে একসময় খুব নিবিড় সংযোগ ছিল, আজকে অসম আন্দোলনের সময় যখন আসাম উত্তপ্ত, তখন কিন্তু সন্তোষ মন্দের বা কংগ্রেসের নেতৃত্বের সহযোগে অসমের সংখ্যাগরিষ্ঠরা 1971কে কিন্তু ভিত্তি বর্ষ করেছিলেন এবং ওনারা মেনেও নিয়েছিলেন।
জুন 1971 পর্যন্ত যারা আসবেন তারা একই অধিকার পাবেন। কিন্তু এখন কিন্তু আমরা একটু অন্যরকম দেখছি, কোথাও ভূমিপুত্র সংজ্ঞা আসছে, বলা আছে 1951, এবং এই সংজ্ঞাটা কোনো কিছু এখন পর্যন্ত ক্লিয়ার বলে কোনো কিছু দেওয়া হয়নি, যার জন্য আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগণরা একটা সংখ্যায় ভুগছেন। এবং আজকে যে আমরা সংখ্যালঘু বিভাগ থেকে এসেছি, ভাষিক সংখ্যালঘু, এই ভাষিক সংখ্যালঘু বিভাগ কিন্তু তরুণ গগৈ সরকারের সময় সৃষ্টি। যেহেতু অসমের গরিষ্ঠ সংখ্যক অসমীয়ার পরে প্রধান জাতি হিন্দু বাঙালিরা, এই জন্য তরুণ গগৈর সময়ে এই লিঙ্গুইস্টিক মাইনরিটি ডিপার্টমেন্ট ভাষিক সংখ্যালঘু বিভাগ গঠন করা হয়েছিল। এবং আমাদের যুব সংঘের যে পত্রিকার স্বত্বাধিকারী বিজয়কৃষ্ণনাথ শিলচরের প্রখ্যাত, সবাই জানে ওনার নাম, ওনাকে সারা আসাম ভাষিক সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান দেওয়া হয়েছিল। এবং আমরা দেখেছি যে কংগ্রেস থেকে বরাক থেকে সবসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিল দিল্লিতে, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিল, এবং বরাকের নেতৃত্বের একটা আলাদা নেতৃত্ব ছিল বরাকের হাতে, যেটা ক্রমশ বরাক থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের পার্টি, আমি বলবো যে আরও যে দুটি দল আছে, বিজেপি বলো ন্যায় বলুন, তার থেকে অনেক ভালো। তিনটা যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের ক্যান্ডিডেট ভালো, এবং ক্যান্ডিডেটের যে দিকগুলো থাকা দরকার সব দিকেই আমাদের ক্যান্ডিডেট আছে। আজকে লোকসভায় দাঁড়িয়ে দুটি কথা বলতে হয়, একমাত্র আমি যদি সামনে করি বিরাটভাবে আইনীয় কথা বলতে পারেন, এবং তিনি আগেও এই আইএনবিটি নিয়ে ওটা বিবেচনা নিয়ে তিনি কিন্তু সরব হয়েছেন, অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। লক্ষ্মীপুরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ক্রুইজারের ধাক্কায় নিহত বাইক আরোহী। শিলচর ইম্ফল জাতীয় সড়কে লক্ষ্মীপুর কাণ্ঠাগ্রামে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। দ্রুতগতির ক্রুইজারের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক বাইক আরোহীর। মৃত বাইক আরোহীর নাম আব্দুল আজিজ। জানা যায়, আব্দুল আজিজ নামের ওই যুবক বাইক নিয়ে জাতীয় সড়ক হয়ে যাওয়ার সময় আচমকা দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী ক্রুইজার বাইকটিকে সজোরে ধাক্কা মারেন, ফলে বাইক আরোহী জাতীয় সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। শিলচর 19 নম্বর ওয়ার্ডে বিজেপি নির্বাচনী জনসভার আয়োজন। শিলচর 19 নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী জনসভার আয়োজন। সোমবার শিলচর 19 নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। 19 নম্বর ওয়ার্ডে নির্বাচনী সভায় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য উপস্থিত হয়ে 19 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী ও জনগণের হাতে সংবর্ধনায় ভাসলেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রার্থী পরিমল শুক্লবৈদ্য জানান, আগামীকাল গৃহমন্ত্রীর রোড শোতে জনগণ যেভাবে সাড়া দিয়েছে তাতে বোঝা যায় এবার জয় নিশ্চয়ই বিজেপির। এবং পরিমল শুক্লবৈদ্য বলেন, তিনি প্রত্যেক শক্তি কেন্দ্রে গিয়ে নির্বাচনী প্রচার করছেন। এবার শিলচরে 1551টি ভোট কেন্দ্রে নির্বাচন হবে বলে জানান পরিমল শুক্লবৈদ্য, এবং তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে চান সবাই, এবং নির্বাচন ঘোষণা হওয়ার পর 400টি সভায় অংশগ্রহণ করেছেন বলে জানান পরিমল শুক্লবৈদ্য। পরিমল শুক্লবৈদ্য জনগণের আশীর্বাদ কামনা করেন তিনি। নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কার্যনির্বাহী সদস্য সুরঞ্জিৎ দাস চৌধুরী, পীযূষ পাল, প্রদীপ দেবনাথ, মিঠুন দাস, নরেন্দ্র দাস, সভাপতি বিমলেন্দু রায়, নরেন্দ্র দাস সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমি বুথ লেভেল থেকে যাব পারলাম, বাট শক্তি কেন্দ্র লেভেল হিসাবে বই আমি 3-4টা একত্রিত করি। আমার কর্মী, আমার যিসকল ভারতীয় জনতা পার্টির সকল কাম করে আছে আর আমার ভোট দিয়ে আছে, এনেকা রাইজের আমি সকলের আমি যোগাযোগ করার একটু প্রয়াস আমি করেছিলাম, প্রায় সম্পূর্ণ হয়েছে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া পাঁচটা ডাঙর আমার মিটিং করেছে, ইয়াতে আপনাদের জ্ঞাত যাকালি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আর আমার গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া আসছিল, আর লক্ষ লক্ষ মানুষের এটা একটা র্যালি করে গেল। কাজে এই ক্ষেত্রে মানে কব পড়ো যে আমার গোটেই আমি যখন আমার নির্বাচক মন্ডলীর আমি সাক্ষাৎ করব পড়া নাই, বাট ডাঙর র্যালিতে আমি সামিল হয়েছি, তো ইয়াতেও আমার কিছু
পারিবারিক সমস্যা ও দরিদ্রতার সাথে লড়াই করেও মাধ্যমিকে ভালো ফলাফল করল আনিকা আঞ্জুম। পারিবারিক সমস্যা ও দরিদ্রতার সাথে লড়াই করে মাধ্যমিকে ভালো ফলাফল করল সোনাইয়ের কাবুগঞ্জ এলাকার নগদির গ্রাম তৃতীয় খণ্ডের আনিকা আঞ্জুম। এলাকার বাসিন্দা শাহজুল হক ও আবিদা বেগমের একমাত্র কন্যা আনিকা আঞ্জুম কবগঞ্জ হলিক্রস স্কুলের ছাত্র। আনিকা আঞ্জুম 5টি বিষয়ে লেটার মার্ক সহ মোট 520 নম্বর পেয়েছে। শুধুমাত্র বেঙ্গলি ছাড়া সব বিষয়ে লেটার মার্ক পেয়েছে এই মেধাবী ছাত্রী। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আনিকা আঞ্জুম জানান, বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত, মাও ক্যান্সার রোগে আক্রান্ত। দীর্ঘদিন ধরে বাবা অসুস্থ থাকায় পরিবারে কোনো উপার্জন নেই। আত্মীয়স্বজনদের সহযোগিতায় হলিক্রস স্কুলে পড়াশোনা করেছে। মাধ্যমিক পরীক্ষার সময় মা হাসপাতালে চিকিৎসারত ছিলেন, হাসপাতালে থেকেই পড়াশোনা করেছে সে। তার ইচ্ছা নিট পরীক্ষায় বসা, কেননা সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। পারিবারিক ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকার জন্য আমার মা বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ হওয়ার কারণে আমি রীতিমতো পড়াশোনা করতে পারিনি। কোনো সময় হসপিটালে গিয়েও সেখানেও ফোনে পড়াশোনা করা জরুরি আসলো। আর আমার পড়াশোনার জন্য আমার আত্মীয় স্বজনও বহুত হেল্প করেছেন। আর এক্সাম টাইমে আমার মা অসুস্থ ছিলেন, তিনি ওনার থার্ড সার্জারি ছিল। আগামীতে আমার নিট ক্লিয়ার করে ডক্টর হওয়ার ইচ্ছা আছে। মানে আমি ডক্টর হয়ে যারা ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল নয় তাদেরকে যেন আমি চিকিৎসা করতে পারি ফ্রিতে, যার ফলে অন্য যারা এরকম ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল নয় বাচ্চারা আছে তারা যাতে এরকম কোনো অসুবিধায় না পড়ে। পরিমল শুক্লবুদ্ধ ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সংবর্ধনা জানালো বৃহত্তর মৈতেই মণিপুরী সম্প্রদায়ের জনগণ। শিলচর শহরতলির রামনগর টুকু গ্রামের হরিমণ্ডপে 7টি গ্রামে বসবাসকারী মৈতেই মণিপুর সম্প্রদায় জনগণের তরফে সোমবার এক বিশাল জনসভার আয়োজন করা হয়। মণিপুরী ভাষাকে রাজ্যের সহকারী সরকারি ভাষার মর্যাদা প্রদান করায় এদিন আসাম সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা। সভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা প্রদান করে এদিন সম্মানিত করার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করার কথা জানিয়েছেন মৈতেই মণিপুর সম্প্রদায়ের জনগণ। কারণ দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ের অবসান ঘটি আসাম সরকার মণিপুরী ভাষাকে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও হোজাই জেলায় সহকারী সরকারি ভাষার স্বীকৃতি দিয়েছে। সরকার তাদের এই দাবি পূরণ করে গোটা মণিপুরী সমাজকে তাদের অধিকার পাইয়ে দিয়েছে বলে জানিয়েছেন তারা। আগামীতেও সরকার সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। এদিন ওকরাম লক্ষ্মীকান্ত সিংহ, অনুপ সিংহ, সারদা সিংহ, বিদ্যারত্ন সিংহ ও মণিরত্ন সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মহাভারত যিনি পড়েছেন, পড়েন আপনারা, মহাভারতের সময় দেখেছি ভারতবর্ষে ন্যায় যুদ্ধের মণিপুরীদের অংশীদারিত্ব আছে। ওই সময় থেকে ন্যায় যুদ্ধে মণিপুরীদের ভূমিকা আছে, ওই মহাভারত থেকেই ভারতের ভারত। এই ভারতবর্ষে ঠিক আছে, প্রথম তো সঠা মুঘল তারা দেশ দখল করেছে, ইংরেজ দখল করেছে, ভাবলাম যে তারা আমাদেরকে দেয়। যে জাতি মহাভারতের যুগ থেকে আছে, কেন হয় না জানেন বা হয়নি জানেন? বিজেপি ছিল না, বিজেপি ছিল না তার জন্য হয়নি। বিজেপি হচ্ছে আমরা আমাদের ভাষার মর্যাদা পেয়েছি। এতদিন কেন ঝগড়া ছিল? ঝগড়া ছিল এই জন্যে যে গভীরটা তার লাগে। একবার হিন্দুদেরকে এসে বলতে হবে যে এই রাম মন্দির কর্মীরা যদি পবিত্র তোকে থাকবে, তার মুসলমানকে বলা হয়েছে, মুসলমানকে বলা হয়েছে তাদের অনুরোধ ছিল যে সমাজকে নিয়ে যাতে প্রার্থীকে নিয়ে আমরা একটা সভা করতে পারি, সেটা কিন্তু প্রত্যেক ইলেকশনের আগে আমরা করে থাকি। এই হিসাবে ওই সভা, তো আমি প্রথমে আমার আসাম সরকারের সম্মানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে এই বেঙ্গুইজকে সম্মান দিয়ে
আশা করি মুখ্যমন্ত্রী একটা পদক্ষেপ নিয়েছিলেন, আর আজকে যার জন্য আমরা এই ল্যাঙ্গুয়েজকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা স্বীকৃতি পেয়েছি। তো এটা একটা দুটো ইতিহাস আমি তুলে ধরতে চাই। বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তার মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। আপনারা জানেন যে বরাকে আমি রয়েছি বিধায়ক হিসাবে, কৌশিক রায় রয়েছেন, আমাদের নীলকান্তি সৌম্য রয়েছেন। পরিমল শুক্লবোধের সমর্থনে আশ্রম রোড এলাকায় নির্বাচনী প্রচার চালালেন দিলীপ কুমার পাল। শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সোমবার বিকেলে শিলচর আশ্রম রোড বাজার এলাকায় নির্বাচনী প্রচার চালান দিলীপ কুমার পাল। ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের কাছে পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে, পরিমল শুক্লবৈদ্য বহু ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন। দিলীপ কুমার পাল বলে, তৃণমূল কংগ্রেস নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাবে। দিনের প্রচার অভিযানে ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্য সম্পাদক নীরেন পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসছি তম্বুবর্ণগড় বিস্ফুটি এলাকায়, জনগণের কাছে আশীর্বাদ চাইতে নরেন্দ্র মোদীজির জন্য এবং আমাদের প্রার্থীর জন্য। খুঁজে পাওয়া যাচ্ছে না, লড়াইটা জমছে না ঠিক। আমি কিছু নিন্দাবন্দ করবো না, কিন্তু ওরা অ্যাকচুয়ালি সাইনবোর্ড সর্বস্ব দল হয়ে গিয়েছে। আরেকটি দল আছে, কি নাম, তৃণমূল না ছিন্নমূল কি একটা নাম, তো ছিন্নমূল দল, সরি তৃণমূল, ওরা তো 26-এর পর ভিজিটিং কার্ড হয়ে যাবে, লিখে রাখুন 26-এর পর ভিজিটিং কার্ড হয়ে যাবে তৃণমূল দল, নামটা পাল্টে ছিন্নমূল হয়ে যাবে। তিনিও 26-এর পর দেখবেন বিজেপিতে এসে জয়েন করবেন। এটা সুস্মিতা দেব বোধহয় বলেছেন, মাননীয় সুস্মিতা দেব সাংসদ রাজ্যসভা, আমরা সম্মান করি, প্রমাণ করে দিলেন যে তারা উন্নয়ন চান না, তারা উন্নয়নকে ভালো চোখে দেখেন না। ভূতেরা যেমন রাম নাম সহ্য করতে পারে না, ওরাও উন্নয়ন সহ্য করতে পারে না। আরে জল জীবন মিশন অমৃতের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি হয়েছিল, সেটা রিপেয়ারিং হয়েছে, এটা ভালো কথা, সমর্থন দেওয়া উচিত। তাকে আমি অনুরোধ করবো, মাননীয় নেত্রীকে অনুরোধ করবো, আপনারা এগুলি না দেখে আপনাদের প্রার্থী যারা যাকে দাঁড় করিয়েছেন তার জামানত কীভাবে বাঁচানো যায় সেই চিন্তা করুন, সেই চিন্তা করুন আপনারা, তাহলে আখেরে আপনার লাভ হবে। প্রথম পর্যায়ে আসামের যে প্রথম পর্যায়ে নির্বাচন হলো 5টি কেন্দ্রে, ভোট মোটামুটি ঠিকই পড়েছে, যোরহাটে তো ভালো ভোট হয়েছে, অন্য জায়গাতে 70-এর উপর ভোট পড়েছে। লোকসভার ভোটে সাধারণত 70-এর এবারে 70-এর বেশি হয় না, এটা আমাদের দুর্ভাগ্য দেশবাসী। আর আসাম আমাদের এখানে যদি অ্যাকচুয়ালি গরমটা বেশি হয় তো অনেক জায়গাতেই সমস্যা হচ্ছে, যদি গরম বেশি না হয় প্রকৃতি দেবী আমাদেরকে সহায়তা করেন তাহলে ভোটকাস্টিং আমাদের এখানেও মোটামুটি এরকম 70-72-75। কাটিগড়ার রাজপুর ফুটবল ময়দানে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার নির্বাচনী জনসভা মঙ্গলবার, প্রস্তুতি চূড়ান্ত। পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত হতে যাওয়া দলের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। হেলিকপ্টার অবতরণ করার জন্য মাঠে বসানো হয়েছে সিসি ব্লক। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী জানান, মঙ্গলবার বরাকের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে বিজেপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সভায় দলীয় বিভিন্ন নেতাকর্মী সহ এলাকার জনগণ অংশগ্রহণ করবেন। সভায় আসন্ন লোকসভা নির্বাচনে বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে কিভাবে বিপুল সংখ্যক ভোটে জিতিয়ে আনা যায় তা নিয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরবেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সভাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন সুব্রত চক্রবর্তী। রাজপুর ফুটবল মাঠে সকাল 10:00 এক বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। তো জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আসাম সরকারের মন্ত্রী তথা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী মাননীয় জয়ন্তমল্ল বড়ুয়া মহাশয় সহ ভারতীয় জনতা পার্টির জেলা এবং রাজ্য স্তরে বিভিন্ন কার্যকর্তাগণ। তো আমরা এই সভাকে সপক্ষে তোলার জন্য
দ্রুততম কাজ চলছে। আমরা লক্ষ্য কালকের জনসভায় প্রায় 7,000-এর অধিক লোক সমাগম হবে। আমরা পশ্চিম কাটিপাড়া পক্ষ থেকে এই এলাকার আপামর জনসাধারণের কাছে অনুরোধ করছি, কালকের জনসভায় উপস্থিত থেকে সভাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। কাছাড়ের হাতিমারায় সৎসঙ্গ বিহারের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে এক মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত। কাছাড়ের হাতিমারা রোড সংলগ্ন সৎসঙ্গ বিহার বিহারার 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার বিনামূল্যে এক মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ডাক্তার অমিত কালওয়ার, ফ্রেন্ডস ক্লাব ও সৎসঙ্গ বিহার বিহারার যৌথ উদ্যোগে আয়োজিত এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে 1,000-এর অধিক রোগীকে বিভিন্ন ধরনের পরীক্ষাসহ চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ তুলে দেন আয়োজকরা। শিবিরে মেডিসিন, নিউরো, কার্ডিও, গাইনি ও শিশু বিভাগসহ মোট 13 জন বিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে এদিন বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করেন। সৎসঙ্গ আশ্রমে 11তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আজকে আমরা একটা বিশাল স্বাস্থ্যসেবার আমরা আয়োজন করেছি এখানে। ডক্টর অমিত কালওয়ার ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আর বিহারের সৎসঙ্গ আশ্রমের কর্মকর্তারা এখানে খুব উদ্যোগ দিয়েছেন, ওদের সাপোর্টে আমরা আজকে এখানে একটা স্বাস্থ্য শিবির আয়োজন করেছি। আর আমরা এই আজকে স্বাস্থ্যসেবায় আমরা হিমোগ্লোবিন, সুগার এবং ইসিজি টেস্ট ফ্রি করা হচ্ছে এবং যতটুকু সম্ভব আমরা মেডিসিনও ফ্রিতে ডিস্ট্রিবিউট করছি। আমরা সৎসঙ্গ বিহার বিহারার 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা প্রতি বছর কিছু না কিছু অনুষ্ঠান করি, কিন্তু সেই অনুষ্ঠানে শুধু সৎসঙ্গের আশ্রিত যারা তারাই উৎসব উপভোগ করেন এবং কিছু প্রসাদ খেয়ে চলে যান। আমাদের মাথায় আসলো সর্বস্তরের মানুষে কীভাবে একটা সার্ভিস দিতে পারি, তার জন্যই আমরা শিলচরের ডাক্তার অমিত কালওয়ার ফ্রেন্ডস ক্লাব এবং বিশেষ করে ডাক্তার অমিত কালওয়ার স্যারের সাথে যোগাযোগ করেছি। উনি আমাদের সাড়া দিয়েছেন এবং উনারই প্রচেষ্টায় এবং ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আজকে আমরা এত বড় একটা অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। ডাক্তার অমিত কালওয়ার স্যার এবং উনার ফ্রেন্ডস ক্লাবের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আশা করব যে প্রতি বছর যদি ওনারা আমাদের ডাকে আসেন তাহলে আমরা এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের সেবা করতে পারব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং ওনারা সুস্বাস্থ্য সহ জনসেবায় যেভাবে নিয়োজিত আছেন তারা আরও থাকেন এবং তাদের মঙ্গল কামনা করি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কেরালার ওয়ানারে রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারে হিমন্ত বিশ্ব শর্মা। খিলঞ্জিয়ার আইনি সংজ্ঞা নির্ধারণ নিয়ে আসাম সরকারের বিরুদ্ধে ক্ষোভ সুস্মিতা দেবের। দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারকে নিয়ে উধারবন্দে বিশাল র্যালি কংগ্রেস কর্মীদের। বরখলায় রাস্তার কালভার্ট বন্ধ করায় জমাজলে নাজেহাল এলাকাবাসী। পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে ডিমা হাসা অঞ্চলে জোরদার প্রচার রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসার। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।